Hey guys, welcome back to my channel. আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন হচ্ছে গুড ইভিনিং, এখন কটা বাজে? 4:30 বেজে গেছে। আর আজকে হচ্ছে মা লক্ষ্মীর পুজো বাড়িতে আমার, আর আমি কোনো কিছুতে হাত দিতে পারছি না, আমি একটু বাধা পড়ে গেছি তার জন্য আর কি, কোনো কিছু ছুতে পারছি না। তো আমাদের ব্রাহ্মণ, আমাদের বাড়ির যে ব্রাহ্মণ, সেই সব কাজ করছে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। তো এই যে ব্রাহ্মণ আলপনা দিয়েছে, দেখে নাও, খুব সুন্দর আলপনা দিয়েছে। জল চৌকিতে এখন আসন পাতবে, তারপর এই যে ব্রাহ্মণটা হচ্ছে, এই যে বড় সড় ব্রাহ্মণ, ব্রাহ্মণের কন্ট্যাক্ট নাম্বার নিয়ে যেও, পুজো টুজো করতে লাগলে যাবে। আর এখানে তোমাদের দেখাই যে কতটা কি জোগাড় হলো। এখানে হচ্ছে, এখানে হচ্ছে চিনির নাড়ু, আমার পিসিমণি বানাচ্ছে, দেখো চিনির নাড়ু করছে। এখনো গুড়ের নাড়ু হবে, তিলের নাড়ু কিনে আনা হয়েছে, সবই দেখাবো তোমাদেরকে। এবেলা আমাদের এবারে আমাদের ভোগ দিতে নেই, তো তাই ভোগটা দেওয়া হবে না, কারণ আমার জেঠি শাশুড়ি মারা গেছে যেহেতু, তাই ব্রাহ্মণ আমরা আলাদা করে এনে পুজোও করতে পারবো না, ঘরেতেই তোমাদের দাদা ভাই পুজো করবে। তো তাই ভোগ দিতে হবে না, একদিকে ভালোই হয়েছে, আমিও বাধা পড়েছি যেহেতু ভোগটা কে এবার রান্না করতো। তো তাই মাও আসেনি, মা আসবে সন্ধ্যেবেলা, পিসি করছে সব, এখন গোছাচ্ছে, তোমাদের সাথে সবটাই আমি শেয়ার করব। তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে আজকে পুজোর ব্লগ। এই যে এবার মাকে আনবে, মায়ের জল চকিতে ওরে উড়ে যাচ্ছে, আরে বলছি উড়ে যাবে, দাঁড়াও পিছনে চাপা দিতে, চাপা না তুমি দাঁড়াও, আতপ চাল দিতে হবে এর উপরে, এখানে আতপ চাল আছে, আসো উপরে উঠে আসো। মানা যে এটা হচ্ছে মায়ের শাড়ি, কি গোলা দেখাও একবার খুলে, শাড়িটাকে বসাও মাকে, যে মাকে শাড়ি পরানো হবে, মাকে স্নান করিয়ে পঞ্চামৃত দিয়ে এখানে বসানো হলো, মানে তোমাদের দাদাভাই করলো, মায়ের ওড়না ওটা লাল ওড়না, আর এই যে আমাদের সব মালি ফুলের মালা, আর ওখানে হচ্ছে চিকচিকে মালাগুলো পাওয়া যায়, ওগুলো সব সব দেখাবো মাকে আগে, সাজগোজ হয়ে যাক তারপর। হায় রে, আমি না ধরতে পারলে কি হয় দেখ। আরে এই যে দেখো, এই যে মাথার, হ্যাঁ হ্যাঁ এইটা এবার গলিয়ে দাও, ওই মাথার ওখানে, ওই যে চূড়াটার মাথা, ওখানে না ওখানে না, ওই যে ওপরটা, হ্যাঁ এইবার হয়েছে। আগে শাড়ি পরাতে হবে, নালে হবে না। দেখেছো তো বাড়ির মেয়েরা বাধা পড়লে কি হয়, দেখো তো সেটাই তো, তোমার কত প্রবলেম হচ্ছে দেখো। আর যদি আমি আমি যদি হাত দিতে পারতাম তাহলে তার কোনো অসুবিধা ছিল না, সেই পুজোতে ঠাকুরকে শাড়ি পরাতে হয়নি, তারামা পুজোয়। শাড়িটা কিন্তু ব্যাপক হয়েছে বিশ্বাস করো, ব্লাউজটা বড় আছে কি, দড়িটা দেখো, দড়িটা বড় থাকলে পরাও। আর আগের বারে যে শাড়ি দুটো এনেছিলাম, ওর মানে ব্লাউজের দড়িগুলো ছোট ছিল, হচ্ছিল না, দেখো এটা হয় কি না। এই যে মাকে রেডি করে বসানো হয়ে গেছে জল চৌকিতে, দেখো তো কেমন লাগছে আমাদের মাকে, সিঁদুর পরালো তোমাদের দাদা ভাই, কেমন লাল সুন্দর লাগছে মাকে, পাশ থেকে ওটা উঠে যাচ্ছে আমার, একদম বসিয়ে দিয়েছে এখানে, এখানে লাল চন্দন বাটা হয়েছে, এবার ফুল দেওয়া দিয়ে সাজানো হবে। হ্যাঁ মাকে পুরো রেডি করে দিয়েছে, এটা একটু গঙ্গা জল দিয়ে না সব, মাকে পুরো রেডি করা হয়ে গেছে। দেখো লক্ষ্মী কড়ি মায়ের কোলের কাছে দেয়া হয়েছে, আর মায়ের পেচক, এই যে মায়ের ধানের ছড়া, আর আমাদের এটা নিয়ম হচ্ছে, আমাদের এগুলো রচনা হারিয়ে, এই যে দুটো মায়ের দুপাশে বসানো থাকবে, খই আর নাড়ু দিয়ে সাজানো থাকে আমাদের, তো সেটা করা হয়ে গেছে। আর এদিকে মায়ের পুজো করার আগে আমাদের গণপতি বাপ্পার পুজো করতে হয়, তো তাই মায়ের পাশে বাবা গণেশকে বসিয়েছি, আর ওদিকে নারায়ণ
মাটিতে বসিয়েছি আর মায়ের ওটা হচ্ছে শাখা পোলানো সুন্দর করে সাজানো হয়ে গেছে মায়ের চরণে পদ্ম ফুল সব দিয়ে মাকে পুরো সাজানো হয়ে গেছে তুমি যে ক্যামেরাটাকে যা নাড়াচ্ছো এবার তোমাদের দাদা ভাই ঘট পাবে মানে আমাদের ব্রাহ্মণ আর কি আর এখানে দেখো নাড়ু রেডি চিনির নাড়ু আর নারকেল নাড়ু আর তিলে নাড়ু পিসি কিনে এনেছে কারণ পিসি পারে না তিলে নাড়ু করতে আর আমি তো বললাম আমি জোড়া হয়ে গেছি তাই আমি করতেও পারিনি আমি পারি তিলে নাড়ু করতে কিন্তু আমার আমি তো হাত দিতে পারবো না তো তাই কিনে নিয়ে এসেছে পিসিমণি এখনো অনেক কিছু বাকি আছে সব তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো সন্ধ্যাকালে থাকে তার নিদ্রার মগন প্রাতকালে নাহি দেয় গোবরের ছড়া ঘৃণা নাহি করে তারা পাশি পস্ত করা দয়া মায়া লজ্জ সব দিয়া বিসর্জন ইচ্ছা মতো যত যথা তথা করিছে গমন স্বামী আত্মীয়গণে করে না আদর থাকিবারে চায় সদা হয় স্বতন্ত্রে শ্বশুর শাশুড়িগণে নহে ভক্তিমতী কটুবাক্য বলে সদা তাহাদের প্রতি দেবর ননদে তারা না করে আদর মনে মনে তাহাদের সদা ভাবে পর লজ্জা আদি আমাদের পূজা একটু আগে মিটেছে সবাইকে পাড়াতে প্রসাদ দিয়ে এলো তোমাদের দাদা ভাই আর বাবাও এসেছিল তখন আর কোনো রকম ভিডিও করা হয়নি যেহেতু প্রসাদ বিতরণের জন্য প্রচন্ড ব্যস্ত ছিলাম সবাই মানে আমি তো দিচ্ছিলাম না পিসিমণি আর তোমাদের দাদা ভাই আমি যেহেতু ছুতে পারবো না ওরা খুব ব্যস্ত ছিল আর আমি মেয়েকে ধরেছিলাম সামলাচ্ছিলাম ছোট মেয়েকে কারণ ও খুব বিরক্ত করছে মানে এইটা ধরতে যাচ্ছে একবার ওটা ধরছে এই ঠাকুরের বাসার সঙ্গে হাত দিচ্ছে এই করছে ওই জন্য আমি ওকে সামলাতে সামলাতে আর সেই মুহূর্তে আর ভিডিও বানানো হয়নি বাবা এসেছিল যখন আর এখন কি করছে চলো তোমাদের দেখাই ওরা আমার খাওয়া হয়ে গেছে আর ওরা এখনো খেয়ে যাচ্ছে আমি একটু তাড়াতাড়ি খাই তাই আমার খাওয়াটা হয়ে গেছে এ দেখো খাচ্ছে তোমাদের দাদা ভাই আর আমার শ্বশুর মশাই খেয়ে দিয়ে বাইরে বেরোলো হাত ধোয়ার জন্য এখানে মেয়ে দুধ আর সুজি করেছি রাতে খাবার আর ভাল লাগছে না আজকে রুটি বানাতে আর শরীর তো ঠিক লাগছে না আর সকাল দুপুরবেলা যেহেতু আমি ঠাকুর ধরতে পারবো না পুষ্পাঞ্জলিও দিতে পারবো না ওই জন্য আমি আর উপোস করিনি মানে তার জন্য ভাত খাইনি বাড়ির সবাই মিলে লুচি আর আলুর দম করেছিলাম দুপুরবেলা সেটাই খেয়েছিলাম সারাটা দিন আর রাত্রের জন্য ময়দা মেখে রেখেছিলাম দুপুরেই রাত্রে লুচি ভাজবো বলে কিন্তু ময়দাটা পড়েই রইল আর লুচি করতে আর ইচ্ছা করলো না সবার বাড়ি থেকে পাড়া থেকে প্রসাদ এসেছিলো আমরাও যেহেতু দিই ওরাও দেয় এবারে তোমাদের তো দেখালাম লুচি সুজি এসব হয়েছে কারণ আমাদের আমি তো প্রত্যেক বছর আমরা ভোগ বানাই মানে খিচুড়ি পাঁচটা ভাজা তারপরে পায়েস আগের বার লক্ষ্মী পুজোর ব্লগেও শেয়ার করেছিলাম তোমাদেরকে কিন্তু এবারে তো আমার জেঠি শাশুড়ি মারা গেছে এক বছর হয়নি তাই ভোগ দিতে নেই আমাদের তো তাই লুচি মানে আমাদের পাশের সব জেঠিমা বড়মারা বললেন ওরা বললো তোমরা ভোগ দিতে পারবে না তো তাই ভোগ দিইনি ওই শুধু লুচি সুজি আর নারকেল নাড়ু খই এইসব খই পাকানো হয়েছে এসব করা হয়েছে তোমাদের তো শেয়ার করেছি সবটা তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দেবে আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে দেবে হাঁপিয়ে গেছি শরীরটা আর ভালো লাগছে না যতই মানে আমি ঠাকুরের জোগাড় না করি না কেন সেই আমাকেই তো বলে করে সব দিতে হচ্ছে তারপরে লুচি সকালে লুচি আর আলুর দম আমি করেছি সবটা পিসিমণি এসেছিলো দুপুর থেকেই পিসিমণি যেহেতু সবটা জোগাড় করে দিয়েছে মানে লুচি সুজি এসব পিসিমণি রান্না করে দিয়েছে আমার পিসিমণি নারকেল নাড়ু সব পিসিমণি করেছে নারকেল নাড়ু চিনির নাড়ু সব সব পিসির অনেকটা মানে আজকে খাটনি হয়ে গেছে কারণ পিসিকে হেল্প করার মতো কেউই ছিল না রান্নার দিকে আর কি কারণ তোমাদের দাদা ভাই রান্না পারে না
এমনি পূজোর জোগাড় আমি বলে বলে দিলে সবটাই করেছে, কিন্তু রান্না করতে পারে না, ফল কাটতেও পারে না, ওগুলো সব পিসি করে দিল। আর যাদের বাড়ি কোজাগরী লক্ষ্মী পুজো হয় তারা নিশ্চয়ই জানো যে কোজাগরী লক্ষ্মী পুজোর কতটা মানে কাজ, কতটা মানে মানে সময় লাগে সব কিছু গুছিয়ে করতে, তো সেটাই। ঠিক আছে বন্ধুরা, এই ব্লগটা এই পর্যন্তই ছিল, আবার দেখাচ্ছে নতুন একটা ব্লগের সাথে। সবাই ভালো থেকে, সুস্থ থেকো, গুড নাইট, বাই।